গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই ভালো আছি আমি বর্ষা আর ওয়েলকাম ব্যাক টু বর্ষা লাইফস্টাইল চ্যানেল তো বন্ধুরা দেখো আজকে হচ্ছে স্যাটারডে আর আজ আমি সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম তো আজকে ভালো যে চলো টিফিনে আলু ভাজা করি তো আলু গাজর আর বিটরুট কেটে নিয়েছি আর দেখো ছেলে বেদানাটা খাই নিয়ে রেখে দিয়েছে ওটাই রাখা আছে তো ভালো চলো আজকে টিফিনে আজকে রুটি আর আলু ভাজা বানানো যাক তো সেই জন্য আজকে ভাবলাম যে এখান থেকে আমি ভিডিওটা শুরু করি তো আজকে দেখো ভাজা করবো হচ্ছে আলু ভাজা গাজর ভাজা আর বিট বিটরুটও কেটেছি তো আমি আলুগুলো খুব ভালো করে প্রথমে ধুয়ে নেবো আলু গাজরটা তারপরে কিন্তু বিট রুটটা ধুবো তো দেখো অনেকবার ধুয়ে নিচ্ছি আলুটা গাজরটা তারপর দেখো বিট রুটটা সাইডে রেখেছি পরে ধুবো সেই জন্য তো এখানে দেখো আমি কড়াই বসিয়ে নিচ্ছি ভাজার জন্য আলু ভাজার জন্য কড়াই বসিয়ে এখন আমি ভেজে নেবো টিফিন করে নেবো আর তারপরে বন্ধুরা দেখো এখন এই যে পয়েন্টগুলো দেখছেন এগুলো আমার ছেলে এক টাকা দু টাকা ওর পাপার কাছে প্রত্যেকদিন দিন নিয়ে নিয়ে প্রত্যেকদিন নিয়ে নিয়ে জমা করছে রিমোটওয়ালা গাড়ি কেনার জন্য তো এখানে কত টাকা আছে হয়েছে বলো তো তোমরা গুনে বলবে তো আমি গুনে ওকে দিয়ে দেবো টাকাগুলো এখন ওর পাপার সাথে যাবে হচ্ছে গাড়ি কেনার জন্য তো একটা মিষ্টির দোকানে খুচরো টাকাগুলো নিয়ে নোট নিয়ে নেবে তারপরে দোকানে রিমোটওয়ালা যে গাড়ি হয় রিমোটওয়ালা গাড়ি কিনবে তো অনেক দিন থেকে ও টাকা জমা ছিল ওর পাপার কাছে প্রত্যেক দিন এক টাকা দু টাকা তিন টাকা করে নিয়ে 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 টাকা জমাতো তো আজকে ফাইনালি ও স্বপ্ন পূরণ হবে ও আজকে ওর পাপার সাথে যাবে হচ্ছে গাড়ি কেনার জন্য তো দেখো আমার ছেলে কত খুশি কত খুশি তো খুব খুশি আর আজকে ও বলেই রেখেছিলেন যে স্যাটারডেতে কিনবো তো আজকে হচ্ছে স্যাটারডে তো সকাল থেকে বলছে চলো 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 তো এখন যাবে আর ও দেখো কত খুশি তো আমি প্লাস্টিকের গুনে গুনে টাকাগুলো রেখে দিলাম যাতে দোকানদারের মানে গুনতে সুবিধা হয় সেই জন্য তো ওরা আবার গুনবে কিন্তু হোক আমি তার মধ্যেও গুণের দিলাম আর তারপরে দেখো আমার নির্মা শেষ হয়ে গেছিলো তো নির্মা আনলো তো আমি হল চলো তোমাদের সাথে শেয়ার করি আর আমি এখনও পর্যন্ত কিছু ভালো জিনিস পাই না না কোনো দিন লটারি পেয়েছি আর না নির্মাতে কোনো দিন কিছু ভালো জিনিস তো কী বার হলো দেখবে আমার মানে বাসন মাজার ছাড়া না আর কিছুই বার হয় না মানে আমার জীবনটা বাসন মেঞ্জে বেঁচেই শেষ হয়ে যাবে না পাবো লটারি আর না পাবো কিছু ভালো জিনিস তো এই দেখো পেলাম হচ্ছে বাসন মাজার কী বলে ওইটাই পেলাম দেখলে আর এখন আমার ছেলে রেডি হয়ে গিয়েছে পুরো গাড়ি কিনতে যাওয়ার জন্য এই দেখো পুরো খুশি আর দেখছো কত হামি দিচ্ছি কত টাটা বলছে আর দৌড়ে চলে যাচ্ছে দেখছো দৌড় ওরপার থেকে আগে ওর দৌড়ে চলে যাবে তো দৌড়ে চলে গেলে তারপর আবার দৌড়ে আমাকে বলতে এলে যে মা তুমি এক ঘন্টা ভালো করে থাকবে আমি দৌড়ে চলে আসবো গাড়ি কিনে জলদি করে চলে আসবো তো মানে এতটা ভয় যে মা আবার যত কিছু না হয়ে যায় সেজন্য দেখো আবার দৌড়ে চলে আসছে আমাকে বলার জন্য যে তুমি ভালো করে থাকবে আমি এক ঘন্টার মধ্যেই চলে আসবো দেখছো তো আবার চলে গেলে দৌড়ে আমি বললাম ঠিক আছে যা তো ওই স্কুল গেলেও এটাই আমাকে বলে যে তুমি ভালো করে থাকবে কেন জানি না ওর মনে হয় কিছু মনে হয় যে কি হবে না হবে মা সেজন্য তো দেখো আমার ছেলে কিনেও নিয়ে এলো তো নিয়ে এসেছে যে রিমোটওয়ালা এরোপ্লেন তো রিমোটওয়ালা এরোপ্লেন নিয়ে এলো তো এটা বলছে যে ভালো তো আমি দেখলাম এটা কিন্তু কোথাও লেগে গেলে না ভয় যদি দেয়ালে লেগে যায় বা বাইরে চালালে গাড়ি লেগে যাবে বা উপরে গাছে লেগে যাবে তো আমি বললাম যে এটা চেঞ্জ করে দিবি তো বলে যে দেখি চালিয়ে কেমন চলছে না চলছে কিন্তু এটা না ঘরের মধ্যে তো চালানোই যাবে না যদি ওর পাপা না থাকে তাহলে ও ঘরে চালাতেই পারবে না আর ওর পাপা থাকলেই বাইরে যেতে হবে বাইরে চালাতে পারবে তো বাইরে যদি গাছে লেগে যায় বা অন্য কোনো দিকে উড়ে চলে যায় তো ওরা এটা বাইরেও চালিয়ে দেখলো ঘরের মধ্যেও একটু চালিয়ে দেখলো তা আমি বারণ করলাম যে না এটা নিয়ে চলবে না যা এটা চেঞ্জ করে অন্য কিছু নেওয়ার দেখো কত পাতলা দামটাও বেশি নিয়েছে আর কত পাতলা দেখো একটু যদি দেওয়াল আর কিছু লেগে যায় তো ভেঙে যাবে সেই জন্য আমি বললাম না এটা নিয়ে লাভ নেই এটা চেঞ্জ করে আসবে কিন্তু তো বললো ঠিক আছে প্রথমে একটু ঘরে উড়াবার চেষ্টা করলো তো কিছুতেই বলছে না মানে ঘরে তো ওরাই যাবে না এটা বাইরেই যেতে হবে তো দেখো তারপরে চেঞ্জ করে নিয়ে এল হয়েছে গাড়ি ওরা বাইরে এরোপ্লেনটা উড়িয়ে দেখলো কিন্তু ভালো যেহেতু মানে উড়ছে না উড়ছে না বলতে কি গাছে ছাড়া লেগে গেলে ভয় তারপর ওইটা আবার চেঞ্জ করে দেখো এই রিমোটওয়ালা গাড়িটা আনলো তো এটা সুন্দর এটা ঘরও চালাতে পারবে ওর পাপা না থাকলেও ও চালাতে পারবে আর এরোপ্লেনটা কি ওর পাপা না থাকলেও কিন্তু চালাতে পারতো না সেই জন্য ও কিন্তু এই দেখো এই গাড়িটা আনলে একটা এর আগেও কিন্তু ছোটো তো একবারও কিন্তু গাড়িটা কিনেছিল তো ও যখন ছোটো ছিল তো ও ভেঙে দিয়েছিলো কিন্তু এখন একটু বড়ো হয়েছে এখন হয়তো আর ভাঙবে না জন্য আবার রিমোটওয়ালা গাড়ি কিনলো এরোপ্লেনটা চেঞ্জ করে তো এটাই ভালো হয়েছে এটা ঘরও চালাতে পারবে সেই জন্য তো এখন দেখা হচ্ছে বিকেলবেলা আর আমার না কিছু দিন থেকে খুব মোমো খাওয়ার ইচ্ছা ছিল আর আমাদের এখানে না মোমো আমি মানে কিনা মোমো কেন জানে না খেতে ভালো লাগে না তো ভালো চলো আজকে ঘরেই বানাবো তো কিছু গাজর পেঁয়াজ আর কি বলে বাঁধাকপি কেটে নিয়েছি তারপর চিকেনও আনলো তো চিকেন আরে সব কিছু দেখো মিক্স করে নিয়েছি আমি চিকেন গাজর পেঁয়াজ কুচি আর এই সব কিছু মিক্স করে আমি কিন্তু মশলা যে কিছু লাগে আর কি মোমোতে সব কিছু দিয়ে দেখো আমি মোমো বানাবার আমার খুব কমরে ব্যথা সেই জন্য ছোটো ছোটো আমি মোমো বানাতে পারবো না সেই জন্য আমি বড়ো বড়ো মোমোগুলো বানাবো বেশি বেশি পুর ভোরে ভরে বেশি করে মোমো বানাবো বড়ো বড়ো ছোটো ছোটো বানাবো না তো দেখো মোমো বানিয়ে নিচ্ছি আমি আর মোমোর রেসিপিতে সবাই মোটামুটি জানো কী আর শেয়ার করবো সেজন্য আর শেয়ার করলাম না তো দেখো আমি সুন্দর সুন্দর মোমো বানিয়ে নিয়েছি তো এক ব্যাচ আমি কিন্তু বানিয়ে চাপিয়ে দিয়েছি না না আর দেখো এটা সেকেন্ড ব্যাচ আর একটু বেচে আছে যাতে আমি বড়ো বড়ো বানাচ্ছি তো এই দেখো কত বড়ো বড়ো মোমো মানে ফার্স্ট টাইম হয়তো তোমরা এত বড়ো বড়ো মোমো দেখবে তো যেমনই বড়ো হলে কি হবে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল তো এই দেখো দারুণ হয়ে গেছে মোমো তো এক ব্যাচ এখন গরম গরম আমরা তিনজনা মেলে খেয়ে নেব আর সেকেন্ড ব্যাচ হচ্ছে আর ঢাকাটা খুলব না আর তারপর বন্ধুরা দেখো আমি কিন্তু কটা পরোটা বানিয়ে দিচ্ছি রাতের জন্য চিকেন পরোটা খাওয়া হবে চিকেনও যেহেতু রান্না করবো এই দেখো চিকেনটা এখন ম্যারিনেট করে রেখেছি পরোটা করার পরে কিন্তু চিকেনটা রান্না করবো দেখো কত বাসন জমা হয়েছে এখন আবার পরোটা করার পরে বাসন হবে বা চিকেন রান্নার পরে বাসন হবে অনেক বাসন তো দেখো এখন আমি চিকেনটাও বসিয়ে দিয়েছি আর এখনও ভালো করে কষাও হয়নি আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে তো চলো বন্ধুরা আজ আমার ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা লাইক কমেন্ট আর শেয়ারের মাধ্যমে জানিও আর যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছে তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে দেবে যাতে আমি কোনো ভিডিও ছাড়াই সব থেকে প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় টাটা সবাই ভালো